নাটিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকে আমরা পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারে যে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স। তো এই ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সের প্রথম যে পার্ট সেটা হচ্ছে লেটারিং, যেখানে এ থেকে জেড পর্যন্ত সিঙ্গেল স্ট্রোক ভার্টিক্যালে লিখতে হয় এরকম করে। অর্থাৎ এই যে পিছনে একটা গ্রাফ তৈরি করে নিয়ে দেখো, এই বি অক্ষরটা দেখো যেমন, এখানে এখানে মোট সাতটা আছে, ভার্টিক্যালি সাত ঘর আছে এবং হরিজন্টালি চার ঘর আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে 7:4 রেশিওতে ভার্টিক্যাল সিঙ্গেল স্ট্রোক, একটা লাইন দিয়ে এ টু জেড লিখতে হবে। তো কীভাবে করতে হবে, হ্যাঁ দেখো সেটাই আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তো এই জন্য তোমরা যেটা করবে, তোমরা প্রথমে এটা যে কোনো একটা ভার্টিক্যাল লাইনটা নিয়ে নিলে করে নিতে হবে। হ্যাঁ, আরেকটা কথা এখানে বলে নেওয়া ভালো, তোমাদের এই যে পিছনে সরু লাইনটা এটা সরু করতে হবে, অর্থাৎ 2H পেন্সিল দিয়ে করতে পারো এবং পিছনের এটা 2H পেন্সিল দিয়ে হালকা করে করবে, যাতে তোমরা যাতে দেখতে পাও এবং সরু হবে, যত সরু হবে তোমার ড্রয়িংটা তত ভালো হবে। হ্যাঁ, তো এরকম একটা ভার্টিক্যাল লাইন টেনে নিয়ে তারপর যেটা করতে হবে, এর এক প্রান্তে যে কোনো এক প্রান্ত থেকে এরকম একটা লাইন টানতে হবে, হরিজন্টাল ভার্টিক্যাল লাইন। তো প্রথমটা হরিজন্টাল লাইন যাই হোক, তো তারপর এটা হাইট দেবে কত, 300 mm বা 3 সেমি। তো পুরো কাজটা কী হলো, যেখানে পুরো এটা একটা হরিজন্টাল লাইন টেনে তারপর 3 সেমি একটা ভার্টিক্যাল লাইন টানলে যে কোনো এক প্রান্তে। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে একটা লাইন টানতে হবে, হ্যাঁ এখান থেকে যে কোনো কোণে একটা লাইন টেনে দিতে হবে। তারপর আসলে এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ভার্টিক্যাল লাইনটা তোমরা দেখছো এটাকে সমান সাত ভাগে ভাগ করতে হবে। এই জন্য তোমরা অনেকে যেটা করতে যাবে সেটা হচ্ছে যে 300 mm যেহেতু হাইট আছে, সাত দিয়ে ভাগ করলে ক্যালকুলেটারে একটা আসবে, কিন্তু সেটা কিন্তু কোনো পারফেক্ট ভ্যালু আসবে না, সেটা দশমিক দিয়ে তারপরে অনেক সংখ্যা থাকবে, যেটা বাস্তবে করা সম্ভব নয়, কেননা স্কেলে মিনিমাম 1 মিলিমিটার পর্যন্ত ভাগ করা যায়, হ্যাঁ দাগ থাকে। তো এই জন্য এখানে এই ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে এটা ভাগ করতে হবে। এই জন্য প্রথমে যে কোনো একটা লাইন এখানে টেনে নেবে, হ্যাঁ যে কোনো একটা লাইন, অর্থাৎ এই মাপটা যে কোনো একটা মাপে তোমার সুবিধাজনক যে কোনো একটা মাপ, কম্পাসে বা ডিভাইডারে এই মাপটা নিলে, হ্যাঁ তারপর তোমরা ডিভাইডারের কাঁটাটা, ডিভাইডার বা কম্পাসে এই মাপটা থেকে গেল, তারপর ডিভাইডারের কাঁটাটা এখানে বসিয়ে, হ্যাঁ ডিভাইডারের কাঁটাটা এখানে বসিয়ে আরেক ঘর কাটবে, এরকম করে মোট সাতটা ঘর যাবে। তো তিনটে হলো আমার, তবে চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তো সাতটা ভাগ যখন হয়ে গেল, হ্যাঁ এবার এই লাইনটা আমার একটু বড় হয়, যতটা বড় না তোমার যতটুকু দরকার, মানে এগুলো সবই হচ্ছে সাহায্যকারী লাইন। হ্যাঁ এই জন্য এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে 7 নম্বর পয়েন্ট, হ্যাঁ এই 7 নম্বর পয়েন্ট থেকে এদিকে 3 সেমি হাইটের এই পয়েন্টটা যোগ করলে, তারপর দুটো সেট স্কোয়ার বা একটা সেট স্কোয়ার ও একটা টি স্কেলের সাহায্যে এর সমান্তরালে, হ্যাঁ বাকি লাইনগুলো টানতে হবে এইভাবে, হ্যাঁ এইভাবে বাকি লাইনগুলোর সমান্তরালে টানতে হবে, যার ফলে এই যে ভার্টিক্যাল লাইন এটা সমান সাত ভাগে ভাগ হয়ে যাবে। তো এইভাবে টেনে নিলাম, আমি যেহেতু কম্পিউটার অটোকাটে করছি ড্রয়িংটা এই জন্য একটু এরকম হচ্ছে, যাই হোক। তো এখানে দেখা গেল এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা ভাগে ভাগ হয়ে গেলো। এবার এই যে হরিজন্টাল লাইনটা আছে এরকম হরিজন্টাল লাইন বাকিগুলোও টানতে হবে, হ্যাঁ এই জন্য এরকম করে ডিসকেলের সাহায্যে বাকি লাইনগুলো টেনে দেবে। তো এবার এই পিছনের যে গ্রিডগুলো আছে এই গ্রিডগুলো আমাদের বানাতে হবে। এই জন্য এগুলো আসলে কি প্রত্যেকটা এক একটা স্কোয়ার বা এক একটা বর্গক্ষেত্র, অর্থাৎ এই বর্গক্ষেত্রে এই মাপটা যা হবে এই মাপটাও তাই হবে। এই জন্য আমরা একটা মাপটা পেয়ে গেছিলাম, এই দিকের মাপের জন্য আমরা যে কাজটা করতে পারি, ছোট্ট করে কম্পাসে এই মাপটা নিয়ে এইটুকু ঘুরিয়ে দিতে পারি, এই এত দাগ দেওয়ার দরকার নেই, শুধু এইটুকু পয়েন্টটা দিলাম, হ্যাঁ তারপর এখান থেকে আবার ভার্টিক্যাল লাইন টেনে দিলাম, তাহলে একটা ঘর হয়ে গেল। এবার এটা আসলে দরকার নেই, এটা ওই মাপটা নেওয়ার জন্য নেওয়া হয়েছিল। এবার সেম মাপ বাকিগুলো চলতে থাকবে, হ্যাঁ অর্থাৎ এই মাপটা নিয়ে বাকি পয়েন্ট করে নেবে, তারপর লাইনগুলো টানবে। এবার এখান থেকে এই মাপটা কম্পাসে নেবে, হ্যাঁ তারপর বাকি লাইনগুলো এই সেম ডিস্টেন্সে হবে, এরকমভাবে সেম ডিস্টেন্সে বাকি লাইনগুলো হবে, সেটা সেট স্কোয়ারের সাহায্যে টি স্কেলের উপর সেট স্কোয়ার রেখে তোমরা সহজেই করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমি একটু করে নিই, তারপর বাকি ড্রয়িংগুলো আমি দেখাবো। তো আমি এটা পুরোটা করে নিয়ে আরও কিছু কপি করে নিলাম, কারণ এ থেকে জেড পর্যন্ত লিখতে হবে, প্লাস 1, 0 থেকে 10, 9 পর্যন্ত লিখতে হবে। তো সেই লেখাগুলো আমি করছি এবং খুব স্পিডে ভিডিওটা দেখে নেবে তোমরা। তো প্রথমত দেখো, এরপর থেকে যে কাজটা হবে, হ্যাঁ সেটা কিন্তু তোমাদের 4B পেন্সিল দিয়ে করতে হবে, হ্যাঁ 4B বা 8B, যে কোনো বি এর যে কোনো পেন্সিল দিয়ে একটু মোটা করে করতে হবে। হ্যাঁ এই জন্য যেমন প্রথমে আমরা কী করবো, এ তো এবার প্রত্যেকটা জিনিসের কি চার ঘর চাওড়া হবে, প্রত্যেকটা জিনিস চার ঘর চাওড়া হবে, হ্যাঁ এই জন্য এ করছি। এটা দেখো 1, 2, 3, 4, তাহলে চার ঘর মানে এখান থেকে দু ঘর গেলে মিডিল পয়েন্ট হয়ে যাবে, হ্যাঁ তারপর এর এই মাঝের অর্থাৎ নিচে থেকে 3 হাইটে যে লাইনটা পড়ছে ওই লাইনটা ডিপ করে দিলাম, তাহলে এটা এ হয়ে গেল। এবার আমি এটা বোঝানোর সুবিধার্থে তোমার দেখতে যাতে সুন্দর লাগে একটা ঘর বাদ দিয়ে দেবো, আমি একটা ঘর ট্রিম করে দিলাম, হ্যাঁ তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। তারপর ধরো বি করবো, তাহলে বি করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে বি এর একটা লাইনটা সোজা হবে এদিকে, লাইনটা এদিক লাইনটা সোজা লাইন দিয়ে দিলাম, তারপর একটা কম্পাস নিয়ে তোমরা কী করে কম্পাসের এদিক থেকে দু ঘর আসবে, নিচে থেকে আবার দু ঘর উপরে উঠবে, এখানে একটা কম্পাসের কাঁটা বসিয়ে একটা বৃত্ত এঁকে দিলে, হ্যাঁ এবার আরেকটা আবার
এই ভিত্তিতে তোমাদের পুরোটা দরকার নেই, যতটুকু দরকার ততটুকু আঁকবে, আমি শেষে টিম করে দেখিয়ে দিচ্ছি। তারপর ধরো তোমাদের এখানে তিন ঘর থাকছে, তিন ঘরের মিডিল মানে এখানে পড়ছে, এই জন্য হ্যাঁ এইটার মিড পয়েন্ট থেকে একটা, এর মিড পয়েন্ট থেকে একটা সার্কেল বসিয়ে দেবে, তোমরা এর মিড পয়েন্ট থেকে একটা সার্কেল এঁকে নেবে। হ্যাঁ সেটা আইডিয়া করে এদিক ওদিক করে যে করে হোক করে নিতে পারবে, অসুবিধা নেই। এবার যেটা বাকি থাকছে এই লাইনগুলো টেনে দেবে সেল দিয়ে। তারপর হ্যাঁ এই বিট অনেক জায়গায় আরেক রকমভাবে হয়, সেটা হচ্ছে যে এই মিডিলটা একবারে সেন্টারে দিয়ে, হ্যাঁ সেক্ষেত্রে সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড নয়, সেটা দেখতেও খারাপ লাগে, এই বিটা দেখতে ভালো লাগে। তো যাই হোক তোমাদের কলেজে যেটা যেমন বলবে সেরকম করে নিতে পারো। হ্যাঁ এরপর যেটা করবো, এখানেও বিয়ের চার ঘরের জন্য একটা ট্রেন করে যেমন সেটা বাদ দিয়ে দিলাম। তারপর আমরা সি আঁকবো, সিটাও এক দুই তিন চার এই চার ঘরের মধ্যে আঁকবো। হ্যাঁ তো এই সিটা কীভাবে আঁকা হচ্ছে দেখো, সিটাও সহজ, এরকম উপর থেকে এদিক থেকে দুঘর, উপর থেকে দুঘর নেমে একটা সার্কেল এঁকে নিলে, একইভাবে এই দুঘর হাইটে এখান থেকে একটা সার্কেল এঁকে নিলে। হ্যাঁ তারপর যে অংশটুকু দরকার সেটুকু রাখবো, মানে তোমরা যখন পেন্সিল দিয়ে যেখানে করছো সেখানে কিন্তু যতটুকু দরকার, আমার দরকার হচ্ছে এর হাফ সার্কেল দরকার, এক্ষেত্রে সি আঁকার ক্ষেত্রে হাফ সার্কেল দরকার, হ্যাঁ বাকি অংশটা কিন্তু আমাদের দরকার নেই। হ্যাঁ এই জন্য সবটা আঁকবে না, এটা করে দিলে এদিকটা অ্যাড করে দিলেই আমাদের হয়ে গেল সি। তাহলে এবার ডি আসছে, তাহলে ডি আঁকতে গেলে তোমাদের চার ঘর নিলাম, চার ঘর নিলাম, তো ডি মানে প্রথমে এদিকে একটা বিয়ের মতো এদিকে একটা দাগ হবে, তারপর সি এর মতো এখানে সেন্টার বসিয়ে একটা সার্কেল আঁকতে হবে, আবার এখানে সেন্টার করে আরেকটা সার্কেল আঁকতে হবে। এবার এবার সার্কেল বলতে তোমাদের যতটুকু দরকার, আমাদের দরকার হবে চার ভাগের এক ভাগ, সার্কেলটা চার ভাগের এক ভাগ দরকার হবে, যেটুকু দরকার সেটুকু নিলাম আর বাকি অংশটা আমি মুছে দিচ্ছি। তারপর যে লাইনগুলো বাকি থাকছে সেই লাইনগুলো টেনে দেবে। আমি যে লাল লেখাটা করছি এটা হবে 4B বা 8B পেন্সিল দিয়ে, যাতে মোটা হয়, তাহলে ড্রয়িংটা দেখতেও সুন্দর লাগবে। হ্যাঁ তো আমি এটা ইউটিউবে দেখলাম, ইউটিউবে ড্রয়িং সিট দিয়ে ড্রয়িং করেছি, আমি দেখলাম যে অটোকেটে করলে দেখতে সুন্দর লাগবে, বুঝতে সুবিধা হবে, তো এই জন্য এটা করলাম। তো সি ডি এবার যেটা হয় সেটা হচ্ছে ই, দেখো ই যদি করতে হয় তাহলে ই তো একটা সিম্পল ব্যাপার, আর সেক্ষেত্রে একটা সোজা দাগ থাকবে, হ্যাঁ এদিকে চার ঘর নেব, হ্যাঁ নিচেটাও চার ঘর নেব। এরপর মিডিল, এটা দেখো সাত ঘর আছে, তাহলে মিডিল মানে সাড়ে তিন আসছে, হ্যাঁ এই জন্য মিডিল না দিয়ে তোমরা যেটা উপর থেকে তিন ঘরেরটা এক ঘর কম করে এরকম করে দিতে পারো, এইটাও দেখতে সুন্দর লাগে। আর যদি কলেজে বলে যে আমরা মিডিলে করতে হবে, যে স্যার যদি চাই মিডিল, তাহলে এটা মিডিলের লাইনটা টেনে দেবে, হ্যাঁ আমার এটা সুন্দর লাগে। হ্যাঁ তারপর আমরা দেখবো এফ, তাহলে এফের ক্ষেত্রে আর বিশেষ কিছু বলার নেই, ইয়ের এই অংশটা থাকবে না, তাহলে এফ হয়ে যাবে, আমি জাস্ট কপি করে দিলাম এখানে আপাতত, কপি করে দিলাম, কেননা বিস্তারিত করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদেরই বোরিং লাগবে। তারপর যেটা একটু আলাদা সেটা হচ্ছে জি, জিটা হচ্ছে সিটা যেমন করা হয়েছে সেইভাবে করবে, তারপর সে নিচে একটু চেঞ্জ হবে, যেমন এই যে সিটা সিটা যেমন করা হয়েছে এরকম জিটাও যে শুরুটা এরকম হবে, শুধু একটু চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ সিটা হলো, তারপর এটাকে এক ঘর বাড়িয়ে দিয়ে মিডিল পর্যন্ত এসে হ্যাঁ এটাকে এরকম নামিয়ে দিলে এটা করতে পারো, এটা হয়ে গেল জি। তারপর হচ্ছে কি সি ডি এফ জি এইচ, এইচ তো একটা সহজ অক্ষর, সেও চার ঘর চাওড়া হবে, হ্যাঁ এইচের ক্ষেত্রেও চার ঘর চাওড়া হবে, তো চার ঘর রাখলাম দেখতে সুন্দর লাগবে এই জন্য। এইচ এইচের ক্ষেত্রে কী হবে, এটা দুই দিকে দুটো লাইন ডিপ করে দিলে, তারপর নিচে থেকে চার ঘর হাইটে এর করে দিলে এইচ হয়ে গেল। তারপর হচ্ছে আই, আই তো একটা সোজা দাগ, সেক্ষেত্রে আর বিশেষ কিছু বলার নেই, একটা সোজা দাগ দিয়ে দেবে জাস্ট, আই হয়ে গেল। যে আইটা হচ্ছে জে, জেটা অনেকটা সি এর মতোই শুরুটা, এখানে একটা সার্কেল করে নিলে সার্কেলটা কতটুকু করবে, হাফ সার্কেল হবে আর কি, সার্কেলটা হবে হাফ সার্কেল, অর্ধেক হবে বৃত্তটা, সবের দরকার নেই। তারপর এখান থেকে এটা যা সোজা লাইন তুলে দিলে জে হয়ে গেল। তাহলে আই জে হলে এবার কে, কে অক্ষরটা একটু কনফিউশন হয় অনেকের, একটু ভালো করে দেখে নেবে কীভাবে করছি, তো এটাও চার ঘর চাওড়া হবে। তো কেটা করার জন্য প্রথমে একটা সোজা লাইন তৈরি আছে, প্লাস এখান থেকে নামবে চার ঘর, এদিকে চার ঘর নেমে হলো, আর এই কোণা থেকে শুরু করে এই যে ক্রসটা আসছে এই ক্রসে লাগিয়ে দেবে, তবে কে হয়ে গেল, এটা একবার এখানে লাগানো তো দেখতে খারাপ লাগবে, তাই যে কে। তারপর এল, এলের কথা বিশেষ কিছু বলার নেই, এল এদিকে আসলে এদিকে চার ঘর আসলে হয়ে গেল এল, আমি দেখি টিম করে দিলাম আই যে কে এল। তারপর হচ্ছে এম, হ্যাঁ এমটা অনেকে ছয় ঘর নিয়েও করে, অনেকে চার ঘর নিয়েও করে, তো আমি চার ঘর নিয়ে দেখি কেমন হয়। তো চার ঘরের হাইট মানে এরকম হবে, এমের দুই সাইডে দুটো স্ট্যান্ড ইয়ে হলো, তারপর এখান থেকে তিন ঘর নামলে এটা দিয়ে দিলাম, এটা হলো এম। এন, এনটা তো আরও সহজ আছে, হ্যাঁ এন মানে এখান থেকে চার ঘর আসলে ক্রস দিয়ে দিলে, তারপর এই লাইনটা আবার এই লাইনটা, তাহলে এন হয়ে গেল, তাহলে এম এন হলো।
তারপর হচ্ছে ও, ও হচ্ছে সি এর মতো, হ্যাঁ সি এর মতোই, শুধু এই অংশটাকে লাগিয়ে দিতে হবে। ইভেন ও হলো, তারপর পি, পি এর অবশ্যই এদিকে একটা সোজা দাগ থাকবে। তারপর সি এর মতো উপর থেকে দু ঘর একটা বৃত্ত টানবে। তারপর শুধু এদিকের এই অর্ধেক দরকার হবে বৃত্তের, বৃত্তের এই অর্ধাংশ যদি দরকার হয় সেক্ষেত্রে এটা করে দিয়ে তারপর এটা লাগিয়ে দিলে এবং এখান থেকে এটা লাগিয়ে দিলে তাহলে পি হয়ে গেল। নৌপি, তারপর হচ্ছে কিউ, কিউ আর ও হচ্ছে প্রায় একই, এই জন্য আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো কিউ, তো কিউ মানে এখানে একটা এরকম দাগ থাকবে, এখান থেকে নিয়ে সেন্টার পর্যন্ত একটা দাগ টেন দেবে, তো কিউ হয়ে যাবে। এবং ওপি কিউ, তারপর আর, আর হচ্ছে সেম অ্যাজ পি, এই জন্য পি থেকে আমি এটা কপি করবো। পি এর মতো এই অংশ পিটাকে সবটাই করবো, পিটা যেমন করলাম এরকম আরটাও করতে হবে। হ্যাঁ, শুধুমাত্র এখান থেকে নিয়ে চার ঘরে এখানে একটা দাগ টেন দেবে, পি কিউ আর হলো। তারপর এরপর দেখো এসটা কীভাবে করবে, এসটা হচ্ছে এখানে কম্পাসের কাঁটা বসিয়ে একটা সার্কেলের এখান থেকে শুরু করে এই পর্যন্ত মোটামুটি দরকার হবে। একইভাবে উপর থেকে দু ঘর, এখান থেকে একটা কাঁটা বসে আর একটা সার্কেল আঁকবে। তাহলে তোমরা দেখো আমি কোনটুকু রাখছি, ঠিক ততটুকু তোমরা আঁকবে। হ্যাঁ, মোটামুটি এই হয়ে গেলে এস। তাহলে একবার বলে দিচ্ছি যে এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এখান থেকে নিয়ে মোটামুটি এই পর্যন্ত ঘোরালে, আবার এখানে কম্পাসের কাঁটা বসিয়ে এখান থেকে নিয়ে হ্যাঁ মোটামুটি এই পর্যন্ত ঘোরা, তারপর এটা সোজা লাইন দিয়ে টেনে দিলে, এটা হাত দিয়ে একটু বেঁকিয়ে দিলে আরও সুন্দর লাগবে, সেটা করতে পারো। পি কিউ আর এস, তারপর হচ্ছে টি, টি এর ক্ষেত্রে আর কি বলবো, টি তো একটা সোজা জিনিস, পি চার ঘর চাওড়া হবে, মিডিলটা টেনে দেবে এরকম, পি হয়ে গেল। এটা হচ্ছে ইউ, ইউ হচ্ছে সি এর মতো, এখানে একটা সার্কেল টেনে দিলাম, তারপর মানে কি করলাম এই অংশটুকু দরকার সার্কেলের, অর্থাৎ তোমরা যে যেমন করেছিলো ওরকম যে এই দিকটা যে থেকে কপি করলে করতে পারতাম। যাই হোক, ইউ মানে এখানে একটা ইয়ে বসে এখান থেকে এইটুকু টেনে নিয়ে বাকি দুটো লাইন টেনে দিলাম। ইউ, নেক্সট ভি, ভিটা অবশ্য জটিল কিছু নয়, ভি যার সেন্টারে আসলে এখান থেকে নিয়ে এর সেন্টারে লাগিয়ে দিলে ইউ ভি হয়ে গেল। তো ইউ ভি, তারপর হচ্ছে ডাব্লু, ডাব্লুটা যদি চার ঘরের মধ্যে করতে হয় তাহলে এখান থেকে দু ঘর দিলাম, তো এটা চার ঘরের মধ্যে করাটা একটু কঠিন হয়ে যায়, এই জন্য এটা ছয় ঘর নিতে হলো, এক দুই তিন চার পাঁচ ছয়, বোঝা গেল, ছয় ঘর নিতে হবে এটাকে। ইকুয়ারিস টি ডাব্লু, তারপর ছ ঘর না নিলে এটা খুব খারাপ লাগবে দেখতে আর কি। তারপর হচ্ছে কি, পিকুয়ার এস টি, পিকুয়ার এস টি ইউ ভি ডাব্লু এক্স, এক্সের ক্ষেত্রে বিশেষ কিছু বলার নেই, জাস্ট একটা ক্রস চিহ্ন এরকম। তারপর হচ্ছে ওয়াই, এরপর হচ্ছে ওয়াই, ওয়াইটাও আমরা কী করবো চার ঘর চাওড়ার মধ্যে করবো, তো এখান থেকে চার ঘর নিচে চলে আসলে সেন্টারে, তারপর সিমিলারলি এখান থেকেও চার ঘর নিয়ে চলে আসলে সেন্টারে, তারপর এটা লাগিয়ে দেবে। এটা অনেকে এটা তিন ঘর দিয়েও করতে পারি, সেটা মনে হয় খুব একটা ভালো লাগবে না। তারপর হচ্ছে জেড, চার ঘর চাওড়া দিয়ে হবে, জেড অবশ্যই এরকম, এখানে বিশেষ কিছু বলার নেই। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, এখানে এ থেকে জেড পর্যন্ত লেখা হয়ে গেল। এরপর আমরা দেখব যে ওয়ান থেকে জিরো থেকে, জিরো থেকে নাইন পর্যন্ত কীভাবে লিখবে সেটা আমরা এখানে লিখব। তো জিরো থেকে নাইন, তো প্রথমে আমরা জিরো করবো, জিরো করা সহজ আমরা আগেই দেখিয়েছি। হ্যাঁ, জিরো আঁকাটা সহজ, এখান থেকে দুঘর নিয়ে সি এর মতোই বা ও এর মতোই, জিরো, জিরো পরে হচ্ছে ওয়ান, ওয়ানের জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে একটা লাইন টেনে দিলে সোজা, এখান থেকে এটা এ করে দিতে পারো আর এদিকের দু ঘর দিতে পারো, ওয়ান হয়ে গেল। তারপর ধরো টু, টু করতে গেলে অবশ্যই আচ্ছা আমরা স্পেসগুলো দেখিয়ে দিলে দেখতে ভালো লাগবে ছবিটা, ওয়ান হলে এবার টু, টুটা চার ঘর চাওড়া নিয়ে করবো, টুটা অবশ্যই উপরটা সার্কুলার হবে, টু এখান থেকে তারপর কী জানো যে টু এর এদিক থেকে এটা আসে এরকম, এদিক থেকে এটা নিল তিন ঘর, এই হাইটে ওয়ান হয়ে গেল, তারপর টু হয়ে গেল।
তারপর হচ্ছে থ্রি, থ্রি উপর থেকে তিন ঘরে দু ঘর আসলে একটা সার্কেল আঁকলে, নিচে থেকে দু ঘর উঠলে একটা সার্কেল আঁকলে, সার্কেলের কতটুকু দরকার হবে, সার্কেলের শুধুমাত্র হয়ে গেলো মোটামুটি থ্রি। হ্যাঁ, আমি যদি লাইনটা একটু টেনে দিতে পারো, ওটা এত দূর থ্রি হয়ে গেল, ওয়ান টু থ্রি। তবে হচ্ছে ফোর, ফোরটাকেও চার ঘর চাওড়া যদি নিই তো ফোর মানে তোমরা কি জানো, এখান থেকে নিয়ে এটা ওটি এখান থেকে দিলাম, এটা এদিকে করে দিলাম, এটা এত দূর বাড়িয়ে দিলাম, তাহলে হয়ে গেলো ফোর। তারপর হচ্ছে ফাইভ, ফাইভ যদি চার ঘর চাওড়া নেই তাহলে এখান থেকে শুরু করতে হবে, এখান থেকে যেতে হবে, তিন ঘর নামতে হবে, তারপর এইখানে এসে ছেড়ে দিতে হবে, বাকিটা সার্কেল দিয়ে করতে হবে। এটা হয়ে গেল ফাইভ। তারপর হচ্ছে সিক্স, এগুলো একটু এদিক ওদিক করে নিতে পারো যাতে আরও সুন্দর লাগে, যেমন এই বৃত্তটা একটু বড় করলে এটা হয়তো আরও সুন্দর লাগবে। তো যাই হোক, জাস্ট টেকনিকটা দেখাচ্ছি এখানে। তো সিক্সের ক্ষেত্রে যদি চার ঘর নিই আমরা, চার ঘরের মধ্যে সিক্সটা করব, তো সেক্ষেত্রে প্রথমে একটা উপরে একটা সার্কেল হবে, নিচেও দু ঘরে একটা সার্কেল হবে, তারপর আমার সিক্স মানে কতটুকু দরকার, এতটুকু দরকার, ঠিক আছে। তো এই জন্য এটা দরকার এখান থেকে এইট, ঠিক আছে। এগুলো সিক্স, একটা সার্কেল পুরো থাকছে, একটা সার্কেল আপনার দিক দেখাচ্ছে, এটা টেনে দিচ্ছে। সেভেন, সেভেনের ক্ষেত্রে বিশেষ কিছু বলার নেই, চার ঘর টেনে দেবে, এদিকে এত টেনে দেবে, আর যাই হোক এটাকে এক ঘর কম দেবে, দেখতে সুন্দর লাগবে। তারপর হচ্ছে কি এইট, এইট তো অবশ্যই একটা সহজ জিনিস। হ্যাঁ, তবে এইটে এটা দুরকমভাবে করতে পারো, একটা ছোটো বড়ো করে, একটা দুটো বৃত্তকে সমান করে, আমি ছোটো বড়ো করে করছি। এই একটা বৃত্ত নিলে এটা মোটামুটি মিডিলে এ বসিয়ে, আর একটা নিলে মোটামুটি আইডিয়া করে আমি যদি এখানে বিয়েটা বসাই, এই এক সেকেন্ড হয়ে গেল এইট। হ্যাঁ, এইটার এই দুটোকে ছোটো বড়ো হবে, যদি সমান করে তাহলে মিডিল লাইন চলে আসবে, সেটা করতে পারো। তবে হচ্ছে নাইন, সিক্সের উল্টো, এক্ষেত্রে বলার কিছু নেই, এই সার্কেলটা পুরোটাই লাগবে, আর একটা সার্কেলের অর্ধাংশ লাগবে, তো হয়ে গেল এ থেকে জেড। এবং তো আমাদের মোটামুটি হয়ে গেল এ থেকে জেড পর্যন্ত এবং এক থেকে জিরো থেকে নাইন পর্যন্ত সমস্ত লেটারিং। তো এই যে এটা হলো, তোমরা এরকমভাবে এটা করতে পারো, কিছু কিছু অক্ষরে একে কলেজে একটু অন্যরকম বলতে পারে, সেগুলো বিশেষ কোনো ব্যাপার না। আসলে এই সিটটা অতটা ইম্পর্ট্যান্ট, এখানে প্রাথমিক হাতটা সেটিং করার জন্য, যাদের ড্রয়িংয়ের হাত যত ভালো তারা তত বেশি পারফেক্ট জিনিসটা করতে পারে। তো এক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে যে পিছনের যে গ্রাফগুলো তৈরি হচ্ছে, যে গ্রিড লাইনগুলো তৈরি হচ্ছে কালো কালো, এগুলো টু এইচ পেন্সিল দিয়ে করবে। আমি যে লাল রেড কালি ব্যবহার করে যে অক্ষরগুলো লিখলাম সেগুলো তোমরা ফোর বি বা এইট বি এরকম কোনো মোটা পেন্সিল বা ডিপ পেন্সিল দিয়ে করবে। তো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। এবার তোমাদের পরবর্তী সিট যেগুলো আছে, লেটারিং আছে, সরি স্কেল আছে বা অন্যান্য যে ড্রয়িং আছে, সেগুলো আমরা এইভাবে কম্পিউটার সাহায্যে করে দেখাবো। তো তোমাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যারা পলিটেকনিক স্টুডেন্ট আছো বা জেক্সো ভক্তের ক্যান্ডিডেট আছো, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং নতুন আসলে সাবস্ক্রাইব করে দেবে।